নমস্কার। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়েছি সেটাতে আমরা আলোচনা করব যে চিপ শর্টেজ, এটা প্রায় বিগত 6-7 মাস ধরে আপনারা নিউজ পেপারে বা নিউজ চ্যানেলে বিভিন্নভাবে শুনতে পাবেন যে চিপ শর্টেজ হচ্ছে, তার জন্য গাড়ির উৎপাদন কম হচ্ছে, মোবাইলের উৎপাদন কম হচ্ছে এবং অনেক কিছু ফিচার্স ওলা নতুন ফোন হয়তো আনতে পারছে না এবং চিপ শর্টেজের জন্য জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়ছে। তো আমরা জানতে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যে চিপ শর্টেজ কি, কেন, কোথায়, কিভাবে এবং তার জন্য বিশ্ব কি ব্যবস্থা নিচ্ছে আর কিভাবে সেটাকে দূর করা যেতে পারে, সেই ধরনের জিনিসগুলো। তো যাই হোক, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আমি আশা করছি আপনার কিছুটা কাজে দেবে। তো প্রথম কথা হচ্ছে, আমি একটা কাগজে তো লিখে রেখেছি, তো একটু দেখে দেখে বলবো। যখন মানে সেমিকন্ডাক্টর বা চিপ মোবাইলের মধ্যে, এরকম ছোটো ছোটো কালো কালো চিপ হয়, টিভির মধ্যে হয়, রিমোটের মধ্যে হয়, গাড়ির মধ্যে হয়, জিনিসগুলো কি ওর মধ্যে না একটা প্রোগ্রাম তৈরি করে, ওর মধ্যে মানে ইনস্ট্রাকশন তৈরি করে দেওয়া থাকে। যখন আপনি মোবাইলের কোনো একটা সুইচ টিপছেন, যেমন ধরুন আমি এই মোবাইলের এরকমভাবে টিপছি, তখন এটা লাইট জ্বলে পুরো স্ক্রিন ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু আমি অন্য কোথাও টাচ করলে কিন্তু সেটা হচ্ছে না। তারপরে সুইচটা টিপছে, এটা বন্ধ হচ্ছে। তো সমস্ত কিছু রেকর্ড করে চিপের মধ্যে দেওয়া থাকে এবং বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফোন, বিভিন্ন গাড়ি, টিভি, রিমোট কন্ট্রোল, সব জায়গাতে চিপ থাকে। এইবার এখানে কথা যেটা হচ্ছে, চিপ ইন্ডাস্ট্রি বা চিপ যেটা হলো সেমিকন্ডাক্টর বলে, সিলিকন দিয়ে তৈরি হয়। তো এই সিলিকন বা এই চিপ শর্টেজের জন্য 169 ইন্ডাস্ট্রি এফেক্ট হচ্ছে। তার মধ্যে রয়েছে হচ্ছে গাড়ি, স্মার্টফোন, কম্পিউটার, অটোমোবাইল ইকুইপমেন্ট, কনজিউমার ডিউরেবল মানে রেফ্রিজারেটর, এই সমস্ত কিছু, টিভি, তারপর হচ্ছে মিলিটারি সিস্টেম, অ্যারোস্পেস, স্টিল প্রোডাকশন, মেশিন টুলস, অ্যাগ্রোকেমিক্যাল, সোপ, এই সমস্ত ইন্ডাস্ট্রি এর ফলে প্রভাবিত হচ্ছে। এবার কথা হচ্ছে সেমি কন্ডাক্টরটা কিভাবে তৈরি হয়, সিলিকন থেকে তৈরি হয়, যেটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। যে দুটো কারণে চিপ শর্টেজ হয়েছে, তো একটা হচ্ছে কি চিপ ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য, আর একটা হচ্ছে চিপ ট্রান্সপোর্ট বা বিশ্বের যে লজিস্টিক বা চেন সাপ্লাইয়ের জন্য। সাপ্লাইয়ের সাইডটা আমরা পরে আলোচনা করব, আগে চিপ ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা আলোচনা করি। তো যারা যারা লিডিং ইন্ডাস্ট্রি প্লেয়ার রয়েছে চিপ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, তারা হচ্ছে ইন্টেল। আপনি দেখবেন মাঝে মাঝে বিজ্ঞাপন দেয় ইন্টেল ইনসাইট বলে একটা এরকম ছোট্ট জায়গা দেখায়, মাইক্রোপ্রসেসর বলে কম্পিউটারে, ইন্টেল আছে, তারপর টেক্সাস ইনস্ট্রুমেন্ট আছে, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস যেটাকে শর্টে বলে AMD, AMD প্রসেসর হয় AMD, তারপরে কোয়ালকম মোবাইলে লাগে, এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের জন্য, তারপরে যে স্যামসাং, তারপরে তাইওয়ান সেমিকন্ডাক্টর। তাইওয়ান নামটা আমি আপনাকে এই কারণে বলছি, তাইওয়ান হচ্ছে চীনের ঠিক পাশেই একটা ছোট দ্বীপ, যে দ্বীপটাকে চীন সেই অনেক দিন থেকে বলে আসছে যে ওটা আমাদের দ্বীপ, ওটা আমাদের দ্বীপ, হ্যাঁ ওটা চীনের পার্ট, কিন্তু তাইওয়ান বলে যে না আমরা একটা আলাদা দেশ, আমরা তাদের পার্ট নই। এই কথাটা কেন বললাম এটা আপনি শেষে বুঝতে পারবেন। তো যাই হোক, এইবার কি হয়েছে, যখন করোনা বা কোভিড প্রক্রিয়া শুরু হলো তখন অনেকে ভেবেছিল যে এইটাই বোধহয় অত বিক্রি টিক্রি হবে না বা কোথাও লকডাউন হয়ে যাচ্ছে, এর ফলে কি বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাকশন কমিয়ে দেয়, চিপ ম্যানুফ্যাকচারিং কমিয়ে দেয়। তো কেউ হয়তো 6 মাস কমিয়ে দেয়, কেউ হয়তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ফ্যাক্টরি চালাচ্ছে। এর ফলে যে পরিমাণ চিপ উৎপাদন হচ্ছিল সারা বিশ্বে যাচ্ছিল সেটা আদতে কমে যায়, অ্যাটলিস্ট 50% না হোক 30-40% তো কমে যায়। এবং তারপরে কি ওয়ার্ক ফ্রম হোম, ছেলেমেয়েরা গেমিং কনসোল, ল্যাপটপ, এই সমস্ত ইলেকট্রনিক গুডস, স্মার্টফোনের বিক্রি বেড়ে যায়, তার কারণ তখন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, অনলাইন টিউশন, এই সমস্তগুলো বেড়ে যায়। তার ফলে কোম্পানিরা যেটা ভেবেছিল যে মূলত চিপের ডিমান্ড কমে যাবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল চিপের ডিমান্ড যেটা ছিল তার থেকে আরও বেড়ে গেল। এবার যে যেটা শর্টেজ করেছে, যে যেটা করেনি, তার ফলে এই একটা সমস্যা দেখা গেল, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে চিপ ইন্ডাস্ট্রি কিন্তু এনভায়রনমেন্টের উপর নির্ভরশীল। কিভাবে, মাটি থেকে খনন কার্য করে তুলবে না, তার জন্য চিপ ইন্ডাস্ট্রির মধ্যে টেক্সাসে এমন ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে যে ওখানকার কর্তৃপক্ষ, যারা কিনা টেক্সাস ইনস্ট্রুমেন্ট বলে যারা চিপ কর্তৃপক্ষ, তারা ওই ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিতে সাময়িকভাবে বাধ্য হয়েছে। তারপরে চিপ ইন্ডাস্ট্রিতে যেটা তাইওয়ানে রয়েছে, তাইওয়ানে পড়েছে এখন ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যেখানে কিনা চিপ ইন্ডাস্ট্রিতে ওই তাইওয়ানে একা 63,000 টন জল রোজ লাগে, আর পরিষ্কার পরিশুদ্ধ জল, মানে জাস্ট ড্রেন থেকে তুলে লাগিয়ে দিলাম তা নয়। তাহলে এবার ওখানে খরা পড়েছে, তো এবার ওখানে ওরা তো ওটা করতে পারবে না, তো সেই জন্য তাইওয়ানে ওটা বন্ধ হয়েছে। তারপরে জাপানে যেটা মাইক্রো প্রসেসর ফ্যাক্টরিজ রয়েছে, রেনেসাস ইলেকট্রিক্স জাপান, ওরা কি করেছে, ওদের ফ্যাক্টরিজতে আগুন ধরে যাওয়ার জন্য ওদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। ওরা বিশ্বের 1/3 চিপ সরবরাহ করে থাকে। এবার চীন কিন্তু ক্রমাগত সাপ্লাই বা মেকিং এই জিনিসটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছে। এবার তারপরে হচ্ছে, এবার
চিপ ইন্ডাস্ট্রি হচ্ছে $500 বিলিয়ন ইন্ডাস্ট্রি। $500 বিলিয়ন শুধু আমি এটুকু বলবো যে আমাদের ভারতবর্ষের মুদ্রা ভান্ডারে এই মুহূর্তে $640-642 বিলিয়ন এই মুহূর্তে আমাদের কাছে আছে। সে জায়গায় ইন্ডাস্ট্রিটা একাই $500 বিলিয়ন, মানে বিশাল বড়, মানে আমাদের বৈদেশিক মুদ্রা ভান্ডারের প্রায় সমান বা তার থেকে বেশিও হয়ে যাবে। এবার যখন চিপ ম্যানুফ্যাকচারাররা দেখছে যে তাইওয়ানের চিপ তৈরি হচ্ছে না, টেক্সাসে বন্ধ হয়ে গেছে, চীনে একটু হচ্ছে কিন্তু চীনও প্রবলেম আছে, কি প্রবলেম আছে আমরা পরে আসছি, তারপরে জাপানে আগুন ধরে গিয়েছে, তারা এখন নিজের টার্মে এবার চিপ যারা সাপ্লাই নিচ্ছে গাড়ি ইন্ডাস্ট্রি মোবাইল ইন্ডাস্ট্রি তাদের এবার বলছে আবায়া হয়ে উঠ পাহাড়কে নিচে। কিরম ভাবে জিনিসটা হচ্ছে, তারা তখন যে অর্ডার রয়েছে ব্যাকলগ রয়েছে সেগুলোকে নিজের প্রায়োরিটি অনুযায়ী দিচ্ছে। তাহলে প্রায়োরিটি কী হবে, যে বেশি পয়সা দেবে। তো যখনই চিপ ম্যানুফ্যাকচারিংয়ের লোক কম হয়ে গেছে, যে বেশি পয়সা দেবে, তার মানে কী হবে, ওভারঅল মার্কেটের জিনিসপত্রের দাম বাড়বে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কি যে এই যে চিপ হচ্ছে, এবার চিপগুলো না মাঝে মাঝে অ্যাডভান্স চিপ তৈরি হয়, যেমন একটা আপনাকে উদাহরণ দিয়ে বলি, Nokia 1100, যারা জানেন না তারা ইন্টারনেটে ফটোটা দেখে নেবে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে ছিল আর তাতে ওই ফোন আসতো আর SMS আসতো, এই সমস্ত লেখালেখি মেসেজ যাওয়া, কিন্তু সেটা দিয়ে আপনার মোবাইলে স্মার্টফোনের ক্যামেরা বা ধরুন আদারওয়াইজ আপনি কাজ করতে যাবেন ইন্টারনেট সেগুলো হবে না। তার মানে অ্যাডভান্স চিপ লাগবে, তবে সেই সেই মোবাইল দিয়ে ছবি তোলা হবে, সেই মোবাইল দিয়ে ভিডিও দেখা হবে, সেই মোবাইল দিয়ে যা সমস্ত কিছু আর কি সব কিছু করা হবে, ক্যামেরা ফটোগ্রাফি। তাহলে এই যে অ্যাডভান্স চিপ না পেলে মোবাইলগুলো অ্যাডভান্স, এই যেমন 102 MP ক্যামেরা যেটা সেই চাঁদের ছবি তুলছে, এরকম জিনিস আপনি পাবেন না। তাহলে কি হচ্ছে, এখন ম্যানুফ্যাকচারাররা বলছে আব আয়া হে উঠ পাহাড়কে নিচে, দিয়ে ওরা নিজেরা নিজেদের মনমানি চালাচ্ছে, এই কারণে চিপের ম্যানুফ্যাকচারিং কমছে। তারা হয়তো ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে চালাচ্ছে না, কারণ ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে চালালে তাদের হয়তো অত লোক নেই, তাদের ওই ফ্যাক্টরি অত রান করতে পারবে না, তাহলে এই একটা রিজন হলো। তারপরে যেটা রিজন হচ্ছে, আমেরিকা চীনের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছে, আমেরিকার মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কারণ তো অনেক কিছুই আছে, তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার জন্য চীন থেকে আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে, কেন কি চীন থেকে যদি অন্য দেশ নেয় তাহলে আমেরিকা তার উপরও নিষেধাজ্ঞা জারি করে দিতে পারে। তো সেই ভয়ে অনেকেই চীন থেকে নিচ্ছে না প্রসেসিং বা প্রসেসরসগুলো, মাইক্রো প্রসেসর বা চিপ যেগুলোকে বলে, তো সেগুলো নিচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট চীন মোটামুটি উৎপাদন করলেও কিন্তু সেখান থেকে নিষেধাজ্ঞার কারণে রপ্তানি হচ্ছে না, এর ফলে কমছে। এবার আপনি চীনে মোটামুটি এখন বিদ্যুতের খুব শর্টেজ চলছে, ওখানে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো সবসময় ফুল ইলেকট্রিসিটি পাচ্ছে না, তাহলে ফুল ক্যাপাসিটি প্রোডাকশন করতে পারছে না। ভারতেও কয়লা শর্টেজ চলছে, আপনারা শুনে থাকবেন, বেশি না সপ্তাহ 2-3 আগেই বা বলছিল যে আর মাত্র 2 কয়লা আছে, কয়লা মানে তাপবিদ্যুৎ কেন্দ্রে, তারপরে কি হবে আমরা জানি না। কেন, তার কারণ এত বৃষ্টি হয়েছে ভারতবর্ষে যে সেই বৃষ্টির জল জায়গায় জায়গায় কয়লা খনির মধ্যে মধ্যে ঢুকে গিয়েছে, সব জায়গা না হোক অনেক জায়গাতে ঢুকে গিয়েছে। এবার কয়লা তোলা যাচ্ছে না, কারণ সেই জল বেরোবে বা যাই হোক বার করা হবে তারপরে কয়লা তোলা হবে, এটা একটা সমস্যা হচ্ছে। এবার আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যদি যাই, এক তো হচ্ছে করোনা কোভিডের কারণে মোটামুটি বন্ধ, এই সেই তাই হচ্ছে, ব্রিটেনের ট্রাক ড্রাইভারের অভাব হয়েছে, এগুলো আপনি BBC বা ওয়াল স্ট্রিট জার্নাল এগুলো পড়লে নিউজগুলো আপনাদের থাকবে আপনাদের কাছে। ব্রিটেনের ট্রাক ড্রাইভারের বড় অভাব, ব্রিটেনের যারা ট্রাক ড্রাইভার তারা কাজ করছে না। এবার ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রিটেন চাইছে কি ট্রাক ড্রাইভাররা এসে কাজ করুক, কিন্তু তারাও আবার বলছে যে আমি যে ব্রিটেনে কাজ করবো কালকে আবার যদি আমাকে লাথি মেরে আউট করে দেয়, সেই জন্য তারাও ব্রিটেন যেতে চাইছে না। আমেরিকার যে পোর্টগুলো রয়েছে ইস্টার্ন সাইডে ওয়েস্টার্ন সাইডে, সেই পোর্টে কর্মী পাওয়া যাচ্ছে না, কর্মী পাওয়া না যাওয়ার ফলে জাহাজগুলো গিয়ে ওখানে মাল খালাস করতে পারছে না, এবং জাহাজ যেহেতু মাল খালাস করতে পারছে না তাহলে ট্যাঙ্কারগুলো বন্ধ হয়ে থাকছে, যেমন ধরুন মাভেরিক, মাসেরিক বা লয়েড, এই সমস্ত বড় বড় যে ট্যাঙ্কার কন্টেনার বলে, ট্যাঙ্কার বলে না কন্টেনার বলে, সেই কন্টেনারগুলো মাল ভর্তি হয়ে পড়ে আছে, বা ধরুন মাল ভর্তি হওয়া বা মাল খালি হওয়ার পরও খালি ট্যাঙ্কারই পড়ে আছে, সেই খালি মানে ট্যাঙ্কার বলে না ওটাকে, ওই কন্টেনার বলে, কন্টেনার তো খালি কন্টেনারগুলো জাহাজ আবার নিয়ে আসতে পারছে না। তাহলে কি হচ্ছে, এক তো সে কন্টেনার নেই, দ্বিতীয়ত হচ্ছে কন্টেনার যেগুলো চলছে সেগুলো আটকে আছে মাল নিয়ে, তার ফলে ওভারঅল গ্লোবাল সাপ্লাই চেইন ডিস্টার্বড হচ্ছে। এবার চীন কি চেষ্টা করছে, দেখুন চীন চেষ্টা করছে, ওই বলছে কি যে ওয়ান চায়না পলিসি তাইওয়ান ও চীনের মধ্যে দিয়ে দখল করবে। এক্স্যাক্টলি, এই যতটা ওয়ান চায়না, কেন চীন এতদিন তাইওয়ানকে দখল না করেও থেকেছে, ভবিষ্যতেও থাকতে পারবে, কিচ্ছু যায় আসবে না, কিন্তু তাইওয়ানের যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা খুব বড় ইন্ডাস্ট্রি, চিপ ইন্ডাস্ট্রি, যেটা মাইক্রোপ্রসেসর, যদি তাইওয়ানকে চীন কন্ট্রোল করে তাহলে মাইক্রো, যা ধরুন যুদ্ধও লেগে যায় তাহলে সেখানে মাইক্রোপ্রসেসর ইন্ডাস্ট্রিতে কাজ হবে না, এমনিতেই সেখানে ড্রট চলছে, খরা চলছে, তাহলে কি হবে,
যে ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে। জাপান বেশ ভালো পরিমাণ মাইক্রোপ্রসেসর তৈরি করলেও তারা অতটা সাপ্লাই যত আছে, গ্লোবাল ডিম্যান্ড যত আছে, সে অনুযায়ী সাপ্লাই দিতে পারবে না। তার ফলে কি হবে, সমগ্র বিশ্বে চীন একা দাঁড়িয়ে যাবে মাইক্রোপ্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে। আমাদের ভারতে মাইক্রোপ্রসেসিং ইন্ডাস্ট্রি খুব বেশি বড় নয়, গড়েও ওঠেনি সেরকমভাবে, এখন কাজ চলছে, এখন আমরা ইনিশিয়াল ফেজে আছি। মোদিজি কতদিন আগেই বলেছিলেন যে আমরা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলবো মাইক্রোপ্রসেসিং এর উপর, তাও বোধহয় দু তিন মাস হয়ে গেল, সুতরাং এমনি না যে তিন মিনিটে তৈরি হয়ে যাবে। তাহলে এই সমস্ত বিভিন্ন বিভিন্ন কারণের জন্য প্রসেসিং অলরেডি, মাইক্রোপ্রসেসর অলরেডি তৈরি হচ্ছে না, মাইক্রোপ্রসেসর অলরেডি তৈরি হচ্ছে না, ম্যানুফ্যাকচারিং এ বাধা পড়ছে। এছাড়া সাপ্লাই চেন বলতে কি, যেমন আপনাদের মনে আছে 23 বোধ হয় জুন না কত ছিল, যা গিয়ে আমার এখন এই মুহূর্তে ডেটটা দেখা, মার্চ 23, 2021 সুয়েজ ক্যানালে একটা বড় জাহাজ আটকে গিয়েছিল, প্রায় দু তিন দিন মতন আটকে ছিল, বেশিও হতে পারে, আমার খেয়াল নেই এক্স্যাক্ট কতদিন আটকে ছিল। তার ফলে ওইখান দিয়ে মাল ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে। চীন আবার করোনার বিভিন্ন ভ্যারিয়েশনের বা বিভিন্ন কারণে তাদের যেটা ইন্ডাস্ট্রিয়াল মানে যেটা নাম হচ্ছে বন্দরটা, আমি জাস্ট একটু, হ্যাঁ চীনের বন্দরটার নাম হচ্ছে ইয়ানশিয়ান পোর্ট, YANTIAN ইয়ানশিয়ান পোর্ট, যেটা মোটামুটি 90% ওয়ার্ল্ডের ইলেকট্রনিক্স গুডস হ্যান্ডেল করে, কারণ চীন থেকে তো তৈরি হয় মোটামুটি এদিক ওদিক যায়। এবার সেই পোর্ট বন্ধ, তাহলে ইলেকট্রনিক গুডসও যাচ্ছে না, চিপও যাচ্ছে না, তাহলে সব দিকে অনেকগুলো রিজনস রয়েছে। একটা হচ্ছে ন্যাচারাল রিজন, একটা হচ্ছে ম্যানমেড রিজন, একটা করোনা, একটা সাপ্লাই চেন, এই সমস্ত কারণগুলোর জন্য এই মুহূর্তে চিপ শর্টেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড চলছে, এবং এই জিনিস খুব তাড়াতাড়ি দূর হবে না, কমপক্ষে আরও 1-1.5 বছর লাগবে। সুতরাং আপনার কিন্তু জিনিসের দাম এখন কম হবে না, যারা ভাবছে যে জিনিসের দাম ফিউচারে কমবে আমরা কিনবো, আমরা বলবো ডিসিশন আপনারা চেক করে নিন। তো ব্যাস এটুকুই বলার ছিল, বাকি আপনাদের যদি কিছু আরও মনে হয় তথ্য দিতে পারেন, আপনারা কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে আপনি আপনার বন্ধুবান্ধব সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে শেয়ার করুন, আর আমার হেয়ার স্টাইল ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিন। ব্যাস এটুকুই বলার ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।